বৃহস্পতিবার বিকালে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার প্রথম তলে একটি পাখায় হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনায় পৌরসভায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও পুরো কর্মীরা অগ্নি নির্বাপক মেশিন দিয়েই আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার বিকালে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার প্রথম তলে একটি পাখায় হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনায় পৌরসভায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও পুরো কর্মীরা অগ্নি নির্বাপক মেশিন দিয়েই আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার বিকালে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার প্রথম তলে একটি পাখায় হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনায় পৌরসভায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও পুরো কর্মীরা অগ্নি নির্বাপক মেশিন দিয়েই আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।